আচ্ছা আমি তো লাইভটা শুনতেছিলাম এর মধ্যে কলকাতার একজন আসিফ ভাইয়ের সাথে কথা বলছে যে ওই মানে হিন্দিতে বা উর্দুতে এই আপনাদের কথাগুলা শোনা যায় কিনা এক লোক আসছিল হ্যাঁ তখন মানে আমি আর কি আপনাদের মাধ্যমে ওনাকে এই তথ্যটা দিতে চাই যে হিন্দিতে একটা চ্যানেল আছে কে কে ইসলাম এই একটা চ্যানেল আছে এক্স মুসলিম সাহিল এক্স মুসলিম সাহিল এই এই আসিফের মতো তারাও এরকম ডিবেট করে হ্যাঁ তাই ওই লোকটা কি মানে আসিফের রিকোয়েস্ট করছিল যে আপনাদের সব তথ্যগুলো তো বাংলায় তা আমি এটা হিন্দিতে তার wife আর কি মনে হয় পাকিস্তানের আর হাজবেন্ড হইছে ইন্ডিয়ার সে হলো বাংলা expert আর পাকিস্তানের সে তো বাংলা বোঝে না বুঝছেন তাহলে এই মানে আপনাদের মাধ্যম মানে এই আপনাদের মাধ্যমে আর কি আমি ওনাকে বলতে চাইছিলাম উনি যিনি কে কে ইসলাম এইটা লিখে সার্চ করে তাইলেই উনি অনেকগুলো ইন্ডিয়ান একটা চ্যানেল আছে এইটা আর একটা হলো এক্স মুসলিম সাহিল এই আসিফের মতো এরকমই লাইভ করে এটা ওই লোক যদি এটা দেখে তাইলে ওনার স্ত্রীকে উনি এটা ভালোমতো বুঝাইতে পারবে এই আর একটা তথ্য আর একটা আমার প্রশ্ন আছে নবীজি যে মেরাজে গেল মেরাজে গিয়ে সে কি মেরাজে গিয়ে কি সেখানে জাহান নামে কি লোক দেখে আসছে এটা কি আপনি বলতে পারবেন হ্যাঁ জাহান্নামে দেখে আসে এবং বেশিরভাগ হচ্ছে না এটা দেখে আসছে না সে ধারণা দিছে দেখে আসছে কারণ এখানে তাহলে আরেক জায়গায় তো বলা আছে যে কেয়ামতের পূর্বে আসর ময়দানে উঠবে বিচার আচার হবে তারপরে কে জানাতে যাবে যাহার নামে এর তো দুনিয়া ধ্বংস হওয়ার পরে কেয়ামতের পরে তাহলে আগে আবার ওখানে বললো যে কেমনটা হলো না এটা তো অবশ্যই একটা কন্ট্রাডিক্টরি কথা কিন্তু মোমিনদের কাছে গেলে মোমিনরা বলবে যে আল্লাহ তাকে টাইম ট্রাভেল করে দেখাইছে আরো সে মধ্যে টাইম লেডিয়ান না নবী পাস্ট প্রেজেন্ট ফিউচার সবই দেখে আসছে ওই আমি আমি অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম থেকে মানে জন্মসূত্রে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বলেন এটা কিন্তু আমি এই আসিফ বাড়িগুলো আপনাদের এগুলো শুনতে শুনতে আমি ওই আমিও অবশ্য ছোটবেলা থেকেই আমার মা বলতো সব মানে কর্ম করো ফল দেবে ঠাকুর তাই মধ্যে আমি কাজ করলে আমি যে একজনের বাড়িতে কাজ করিব বা তাহলে তো সেই বদলার দাম দেবে সেই লোক তাহলে এখানে ঠাকুর আসলে কোথা থেকে এরকম ছোটবেলা থেকেই এরকম মানে প্রশ্ন জাগতো এখন ওই আসিফ ভাই লাইভ আপনাদের লাইভ আসাদ নুরের ভাই লাইভ তারপর আরো অনেকেই আছে লালু ওস্তাদ তারপর মুক্ত বিহাঙ্গনা এইসব সব যত আছে আবার আমি হিন্দি তো বুঝি তো এক্স মুকসিলিম ওই সাহিল ভাই হ্যার লাইভ ঢুকিনি কখনো তবে ওই আসাদ ভাইও তো সেখানে গেছিল ওই মানে এক্স মুকসিলিম না আর কিছু বলার নাই তবে আপনাদের মাধ্যমে আর কি ওনার এই চ্যানেলের তথ্যটা আমি দিয়ে দিলাম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবে হ্যাঁ ওকে টেক কেয়ার সময় সময় আপনাদের যুক্ত করা আছে প্লিজ আমি বলুন হ্যাঁ কেমন আছেন আমাকে শোনা যায় জি ভাই শোনা যাচ্ছে বলুন আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম এটা হচ্ছে হালাল হারাম সম্পর্কে হ্যালো আচ্ছা আমি একটা ফার্মে গিয়েছিলাম তো সেখানে প্রজননটা করা আর্টিফিশিয়াল ভাবে যেই মানে বাচ্চাগুলো তারা প্রডিউস করে মাংসের জন্য এগুলো সব জন্ম হয় আর্টিফিশিয়াল ভাবে যে সিমেন্স কালেক্ট করে তারপরে সেটা তারা পুশ করে তারপরে বাচ্চা হয় সেইগুলাকে তারা লালন পালন করে বড় করে বড় করে

প্রাণী খাওয়া হারাম ওইটার কয়েকটা বেজ আছে যে এই প্রাণী ছাড়া সকল প্রাণী হারাম বাট মানে হালাল বাট প্রাণীগুলাকে কিভাবে প্রজনন করা হইলো ওইটার উপরে হারাম হালাল আছে বলে আমার মনে হয় না কিন্তু এখন একটা প্রাণীর যৌনাঙ্গ থেকে তার স্পাম কালেক্ট করে সেইটা তারা যেহেতু আপনার স্যারোগেটেড অ্যালাউ করে না ঠিক আছে হিউম্যানের ব্যাপারে তো এখন তারা কি এইটা অ্যালাউ করবে